today I will show you how to cook crab. Oh no. Actually, I'm your first time crab ranna korbo, but YouTube dekhe joto dur shikhte parchi seta hishebe korte hobe. Eibhabe to bashar moddhe eigulo ke pochondoi kore na, mane jinish dekhte bhoyanok, eta holo problem, tai na? এটাকে পরে আমরা উঠে দিলাম, দিয়ে মারলাম, মাঝখান থেকে আমরা দুটো টুকরো করে দিব। এই দুই টুকরা করে দিলাম, এভাবে প্রত্যেকটা পাঁচটা দুই টুকরা করতে হবে। ক্র্যাব কাটা শেষ। ফাইনালি আমরা কি করেছি, জাস্ট মাঝখান থেকে দুই টুকরা করে দিয়েছি। দেখেন প্রত্যেকটা মাঝখান থেকে দুই টুকরা, সো টেস্টি, সো ইয়াম্মি। ঠিক আছে, সবগুলো এভাবে দুই টুকরা করা হয়েছে, দুই টুকরা। You can see the meat, so tasty. Okay, পরে আমরা এখন এটাকে একটু ফ্রেশ করব, ধোয়া মোছো কাজ বাকি, ধোয়া মোছো করার পরে রান্নাটা দেখাবো। তারপরে ধোয়ার কাজটা আমরা শেষ করলাম, ধোয়া শেষ। হ্যাঁ, আমি তো সব দেখাতে পারতেছি না, কারণ এক হাতে ভিডিও করতেছি, প্লাস আপনার সব কিছু করতেছি, এর জন্য পসিবল হচ্ছে না দেখানো, কারণ বাসায় কেউ ক্র্যাব কাটার মতো ক্ষমতা রাখে না আর এগুলো পছন্দও করে না। ও, উই আর নো আপডেট, হ্যাঁ তাই না? যাই হোক, তারপরে হচ্ছে এই যেগুলো বাতা ছিল ওগুলো পাও কাটি নাই, কারণ ওগুলো খুললে আবার কামড় টামড় দিলে কাটি নাই। এই যে এখন কাটুম, এই যে এভাবে বাতা ছিল, এখন এগুলো কেটে দিব, এগুলো কাটবো, তারপরে কিছু জাঙ্ক থাকে সেগুলো ফেলবো, মানে ধোয়া টোয়া শেষ, তারপরে যেগুলো আপনার প্রয়োজন নাই ইয়া করার, মানে এই যে নিচের দিকে কাটাগুলো এগুলো ফেলে দিতে হবে কিছু ম্যারি ইয়া করার জন্য। তারপর ফাইনালি আমরা যখন মশলা মাখাবো তখন দেখাবো, আর কুকের সময় আরেকবার দেখা দিব। ঠিক আছে, ওকে, থাকুন লাইনে থাকুন। সো ফাইনালি ক্র্যাবের আপনার কাটাকাটি ধোয়া ধুয়ে পর্ব শেষ। ঠিক আছে, এখন আপনি দেখাইতেছি, দেখেন জিনিসটা কত সলিড। অনলি আপনি মাংসগুলো পাবেন, আর এই যে এইগুলো এগুলো একটু হালকা হালকা ভেঙে দিছি, জানো আপনার কামড়াইতে সুবিধা হয়, খাওয়ার জন্য সুবিধা হয়, দ্যাটস ওয়াই এই আর কি। জিনিসটা কমে যায়, অনেকখানি কমে যায় যখন আপনি ইয়া করবেন, কাটাকাটি করার পরে অনেকখানি কমে যায়। হ্যাঁ এই আর কি, তো ভালো করে ধুয়ে নেবেন জিনিসটা, দেওয়ার পর এরকম ফ্রেশনেস একটা আসবে। এখন রান্না করব। সো ফাইনালি এটা আমরা তেলে ভাজলাম, তেলে ভাজলাম এটা, দেখেন কি সুন্দরভাবে আমি কষাচ্ছি। আমি একটু ওই এতক্ষণ ধোয়া মোছা করেছি, তো জন্য হাতটা একটু বসে বসে হয়েছে, দ্যাটস ইট। এভাবে করবেন, আর ক্র্যাবটা পাশে রেখে দিবেন, নাইস লুকিং। অ্যান্ড দেখছেন আমি কীভাবে ভিডিওটা করছি, প্লাস পেঁয়াজও লাল করছি। ওকে, তো পরে যে এভাবে দেখেন, এভাবে 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 এটাকে কষাবেন। ঠিক আছে, এটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, কি লবণ দিয়েছি এই আর কি। ওকে, এই যে আমরা এখন সস দিলাম, সস দেওয়ার কারণে এটা কালারটা সুন্দর হচ্ছে, লাল হচ্ছে, চিলি সস। ঠিক আছে, হট টমেটো সস খুব ভালো, এটা দিলে জিনিস টেস্টি হয়। এটা হওয়ার পরে আপনারা আরেকটু কষাবেন, কষানোর পরে এভাবে এভাবে, তারপর এটার মধ্যে আপনারা এই যে ওটা ছেড়ে দিবেন। আমরা ক্র্যাবটা ঢেলে দিয়েছি, এখন ওটার মধ্যে এটা নাড়তে হবে কিছুক্ষণ,
ঠিকভাবে সুন্দরভাবে নাড়তে হবে জিনিসটা যেন মশলাটা ভিতর পর্যন্ত যায়। কত সুন্দর কালার হয়ে গেছে, লাল হয়ে গেছে জিনিসটা, একদম লুকিং সো অসম। সো ভাবতে পারছেন কীরকম টেস্ট হতে পারে। তো এটা আমরা কিছুক্ষণ রাখার পরে একটু পানি দিব, কারণ একটু শুকিয়ে গেছে, একটু পানি দিয়ে জিনিসটা আমরা ঢেকে দিব। ওকে, এখন আমরা এটা পানি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রাখতে হবে জিনিসটা যেন আপনার মশলাগুলো ভিতরে যায়। আমরা ঢেকে দিলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না হয়। দ্যাটস ইট।